আমি তোমাদেরকে কিছুদিন আগে ব্যাকেন্ড স্পেশালিস্ট ফল প্রোডাকশন প্র্যাকটিক্যালের একটা হ্যান্ড আউট দিয়ে দিয়েছি, তুমি কি লেখা শুরু করছো? জি স্যার, আমরা সকলেই স্যার হ্যান্ড আউট পাইছি। অনেকে লেখা, অনেকে হয়তো বা লেখা শুরু করছে, অনেকে হয়তো বা লেখা শুরু করে না, হয়তো বা শেষ করবে আর কি। রাহান হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা দিছিল আর কি। যদি প্রিন্ট করা ব্যয়বহুল মনে হয় তাহলে আপাতত তোমাদের যে ডিভাইস আছে ওটাতে রেখেই ই করতে পারো, লিখে নিতে পারো, পরবর্তীতে যখন তোমরা ক্যাম্পাসে আসার সুযোগ পাবে সেই সময় ওখান থেকে ওই একটা প্রিন্ট আউট করে আমি তো অফিস থেকে প্রিন্ট আউট করে দিতে পারবো, তাদের কোথাও বিকল্প তোমরা নিয়ে নিতে পারো। সো আমরা ডাক অ্যান্ড স্পেশালিস্ট ফর প্রোডাকশনে ডাক চ্যাপ্টারটা মোটামুটি শেষ করেছিলাম, হয়তো ডাক বাদে কি অন্য কোনো? স্যার আপনার ভলিউমটা বাড়ানোর জন্য সবাই একটু রিকোয়েস্ট করতেছিল স্যার, আচ্ছা সবাই মনে শুনতে পাবে অথবা স্পিকারটা একটু কাছে নেওয়ার জন্য। আচ্ছা আমি চেক করছি, স্পিকার কাছে নিতে হবে আর একটু জোরে হয়তো কথা বলতে হবে। ঠিক আছে, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো আমাদের কোন কোন স্পিসিস গুলো পড়া হয়েছিল কারো মনে আছে? ডাক পড়া হয়েছিল আমার খেয়াল আছে, ডাক বাদে অন্য কোন স্পিসিস পড়া হয়েছে কারো না কাছে স্যার মনে হয় ক্লাস স্যার খাতা থাকলে একটু ডাক দেখতে? পড়া হয়েছিল। আচ্ছা, ডাক পড়া হয়েছিল, ঠিক আছে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? তোমাদের স্ক্রিনে জি স্যার দেখা যাচ্ছে স্যার। নেক্সট ক্লাস কি, পরবর্তী ক্লাস কি? জি স্যার। এরপরে কোন ক্লাস হবে স্যার? আজকে আর ক্লাস নেই, পরবর্তী ক্লাস স্যার জ্যোতি ম্যামের ক্লাস ছিল, জ্যোতি ম্যাম নভেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে জ্যোতি ম্যামের ক্লাসের জায়গায় আমরা সুযোগ হলে ক্লাস নিয়ে নিব। জি স্যার। তো আজকে আমরা কোয়েল ফার্মিং অথবা কোয়েল প্রোডাকশন নিয়ে আলোচনা করব। একাধারে এটার জন্য থিওরির জন্য যে স্লাইডটা তৈরি করা হয়েছে আমরা এটার পাশাপাশি প্র্যাকটিক্যালের জন্য যে তোমাদের হ্যান্ড আউট দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সর্বসাকুল্যে আমাদের কোয়েল প্রোডাকশন বা কোয়েল ম্যানেজমেন্ট নিয়ে ক্লাসগুলো নিতে হয়তো দুটা ক্লাস লাগতে পারে, আজকে একটা, পরবর্তী দিন আরেকটা। খুবই সামান্য পড়াবো এবং যতটুকু পড়াবো তার মধ্যে কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমরা মনে রাখতে হবে, আর কিছু বিষয় আছে যেগুলো পরীক্ষার জন্য মুখস্থ করতে হয়। মুখস্থ করা আর মনে রাখা কিন্তু এক জিনিস। হ্যাঁ, তো কোন জিনিসটা মনে রাখতে হবে? মনে রাখার কথা এই জন্য বলছি যে তোমাদের যে এখানে পড়াচ্ছি এখান থেকে কিন্তু ভাইবাতে কোশ্চেন করা হয়, এবং কোনো জায়গায় যদি চাকরিতে পোলট্রি রিলেটেড প্রশ্ন করা হয় তাহলে যেগুলো মনে রাখতে বলবো এখান থেকে প্রশ্ন করবে, যেগুলো তোমরা মুখস্থ করবে এখন সেখান থেকে কিন্তু ভাইবাতে প্রশ্ন করা হয় না সচরাচর।
ঠিক আছে টোটাল পার্টিসিপেন্ট নাম্বার 46 এবং আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা আজকে কি নিয়ে আলোচনা করব একজন সারা দাও কি নিয়ে আলোচনা করব ইংরেজি বলবো সো কোয়েল পাখি তো আমরা সবাই চিনি তাই না জি স্যার হ্যাঁ কোয়েল চিনি কোয়েল এখানে একটা যে ছবি দেওয়া হয়েছে এটা হচ্ছে কমন কোয়েল এই কোয়েল গুলো দেখতে গেলে কি রকম হয় আমরা প্রথমেই কোয়েলের সাইন্টিফিক ক্লাসিফিকেশন জানব হ্যাঁ জিওলজিক্যাল ক্লাসিফিকেশন অর সাইন্টিফিক ক্লাসিফিকেশন অফ কোয়েল এখানে পাঁচটা স্টেজে ক্লাসিফাই করা আছে আমরা জানি জিওলজিক্যাল ক্লাসিফিকেশন করা হয় ইন টোটাল সাতটা স্টেপ হ্যাঁ তো ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস এন্ড সাইন্টিফিক নেম এই ক্লাসের আগে আর দুইটা যে সেক্টর রয়েছে ওই দুইটা কি কিংডম এন্ড ফাইলাম কিংডম ফাইলাম হ্যাঁ কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া তাই না যেহেতু অ্যানিমেল কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া এবং ফাইলাম হচ্ছে কর্ডাটা ঠিক আছে ক্লাস ইজ অ্যাভিস অ্যাভিস ফর অল বার্ড স্পিসিস ফ্যামিলি অর্ডার ইজ ক্যালিফর্নিস অর্ডার ইজ ক্যালিফর্নিস ফ্যামিলি ইজ ফ্যাসিয়ানিডি দ্য জেনাস বিলংস টু পটুমিক্স And the scientific name is Porphyrnix Porphyrnix or Porphyrnix Japonica. Mone thakbe? Ji sir. So the scientific name for common quail is Porphyrnix Porphyrnix and the scientific name for Japanese quail is Porphyrnix Japonica. Okay? Yes sir. Okay. Sir, Porphyrnix dui bar howar karon ki? এখানে অবলিকটা হচ্ছে সেকেন্ড পটুমিক্স আর জাপানিকার মাঝে জেনাসের পটুমিক্সটা কমন সো এখানে কিছু কথা বলা আছে যেটা হলো ফার্স্ট ডোমেস্টিকেটেড ইন জাপান ইন 11th সেঞ্চুরি আর দুইটা ভ্যারাইটি বাংলাদেশে মূলত পাওয়া যায় ভ্যারাইটি একটা হচ্ছে ব্ল্যাক ব্রেস্টেড কোয়েল আর একটা হচ্ছে ব্রাউন কালার জাপানিজ কোয়েল সো জাপানিজ কোয়েল এন্ড ব্ল্যাক ব্রেস্টেড কোয়েল দিস টু কোয়েলস আর অ্যাকচুয়ালি কমন ইন বাংলাদেশ এন্ড অ্যামং দিস টু দ্য সেকেন্ড ওয়ান যেটা কিনা ব্রাউন কালার জাপানিজ কোয়েল দিস ইজ মোস্ট কমন ফর কমার্শিয়াল ফার্মিং যারা কমার্শিয়াল এগ প্রোডাকশন অথবা মিট প্রোডাকশন পারপাসে কোয়েল প্রোডাকশন করে বাংলাদেশে মোস্ট অফ দেম আর জাপানিজ কোয়েল সো দেয়ার আর সো মেনি বার্ড তাই না সো মেনি বার্ড স্পিসিস এন্ড দেয়ার আর 11 স্পিসিস ইনক্লুডেড ইন পোল্ট্রি পোল্ট্রিতে 11টা স্পিসিস আছে So why should we go for quail farming? And quail farming is only can also. We have other options also. I mean, there are other options also. But the quail farming is only can also. If you look at the advantages of quail farming, shekhan amra a answer ta peye jabo. The birds are easy to handle. Birds are easy to হ্যান্ডেল সহজেই বার্ডগুলোকে পরিচর্যা করা যায় ঠিক আছে আমি চাচ্ছি স্লাইডটা
তোমরা কেউ একজন পড়ো, কে পড়বে? Easy to handle, adapt to varied environment, fast growing bird and short generation interval, 3 to 4 generation in a year. Okay. Pilot animal for genetics. Sir, pilot বলতে কি বোঝাচ্ছে? Pilot মানে আচ্ছা আমি বলছি তুমি শেষ করে নাও. Pilot animal for genetic, nutritional and physiological studies as a source of egg and meat production. Popular in the countries like Japan, Hong Kong, Singapore and France. France, okay, thank you. So, as we know from the size of the bird, they are easy to handle. Tara docile bird ebong jehetu akare choto, they are easy to handle. Then the second one was adapt to varied environment. বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের সাথে এরা acclimatize করতে পারে বা adapt করতে পারে. That's why আমরা এটা কোয়েল লেয়ারিং এ যেতে পারি. The third one is fast growing bird and short generation interval. Fast growing bird বলতে বুঝেছি the bird becomes sizable, marketable size within 5 to 6 weeks of age. কত দিনে মার্কেটিং সাইজে চলে আসে? 5 to 6 weeks. They can produce 3 to 4 generations in a year. এক বছরে 3 থেকে 4 জেনারেশন প্রডিউস করতে সক্ষম. তাহলে কি দাঁড়ায়? প্যারেন্টস থেকে অফস্প্রিং হবে. হ্যাঁ, তাহলে হলো হচ্ছে একটা জেনারেশন হলো, সেই অফস্প্রিং এর আরেকটা জেনারেশন আসবে এবং সেই অফস্প্রিং থেকে আরেকটা জেনারেশন আসবে. এইভাবে 3 থেকে 4 মানে আমরা সিম্পলি বলতে পারি যে দে বিকাম, দেখো বছরে 3 থেকে 4 জেনারেশন মানে প্রতি 3 থেকে 4 মাসে নতুন জেনারেশন আসে, তাই না? জি স্যার. 12 মাসকে 3 দিয়ে অথবা 4 দিয়ে ভাগ করো. 3 দিয়ে ভাগ দিলে প্রতি 4 মাস পর পর নতুন জেনারেশন প্রডিউস করে, আর 4 দিয়ে ভাগ দিলে প্রতি 3 মাস পর পর নতুন জেনারেশন প্রডিউস করতে সক্ষম. They are pilot animal for genetic, nutritional and physiological studies. এদেরকে বলা হচ্ছে হচ্ছে নিউট্রিশনাল, জেনেটিক এবং ফিজিওলজিক্যাল স্টাডির জন্য পাইলট এনিমেল. পাইলট এনিমেল বলতে সেই সব এনিমেলকে বোঝায় যারা কিনা পথ প্রদর্শন করতে সক্ষম, অথবা যেসব এনিমেল দিয়ে প্রারম্ভিক পর্যায়ে তুমি জেনেটিক, নিউট্রিশনাল এবং ফিজিওলজিক্যাল স্টাডি করতে পারবা তাদের কিছু ক্রাইটেরিয়ার জন্য. কি ক্রাইটেরিয়া? তাদের জেনারেশন ইন্টারভাল কম হতে হবে, তার মানে তারা দ্রুত সেক্সুয়াল ম্যাচুরিটিতে আসবে. যদি কোনো এনিমেল এই ধরনের ক্যারেক্টারিস্টিক শো করে যে দ্রুত সেক্সুয়াল ম্যাচুরিটিতে আসে অথবা বেশি জেনারেশনস প্রডিউস করে উইদিন এ ইয়ার, তাহলে সেই সব এনিমেল পাইলট এনিমেল ফর জেনেটিক রিসার্চ হতে পারে. হ্যাঁ, সেগুলোই প্রারম্ভিক আইডিয়াল বলা যাবে এই ক্ষেত্রে. হ্যাঁ, আইডিয়াল বলা যাবে, আইডিয়াল বলা যাবে. আর পাইলট এর আরেকটা মিনিং আছে, মানে ছোট পর্যায়ে তুমি যদি কোনো এক্সপেরিমেন্ট করতে চাও, হ্যাঁ প্রারম্ভিক পর্যায়ে অথবা ছোট পর্যায়ে তুমি যদি কোনো এক্সপেরিমেন্ট শুরু করতে চাও, সেই জন্য দিস bird is very suitable. The next one was as a source of egg and meat production. আমরা সবাই জানি যে এখান থেকে ডিম এবং মিট পাওয়া যায়. Popular in the countries like Japan, Hong Kong, Singapore, whatever. So আমরা we want to know some more advantages of quail farming.
আমরা কোল্ড ফার্মিং কেন করব এই জন্য আমরা আরো কিছু এটার অ্যাডভান্টেজ সম্পর্কে জানতে চাইছি সো as you can see here it requires minimum হ্যাঁ বলো আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আরো সহজ করে ফেলবো আর তোমরাও হ্যাবিচুয়েটেড হয়ে যাবা দুই তিনটা ক্লাস করলে তখন অনেক সহজ হবে ঠিক আছে তোমরা একটু সতর্ক থেকো যে বাইরে তো ক্লাস করলে বিশেষ কোনো সমস্যা নেই তবে ইলিগালি ক্লাস করবে তাই না ঠিক আছে আমরা কোল ফার্মিং এর কিছু অ্যাডভান্টেজ এখানে আছে এটা এটা কে পড়বে মার্জিয়া তুমি পড়ো এটা শর্ণালী At five weeks. Early sexual maturity starts laying eggs in about 6 to 7 weeks of age. High rate of egg laying, as much as 280 eggs per year. Nutritionally, the quail eggs are on par with that of chicken eggs. Moreover, they contain less cholesterol. Quail meat and eggs are a nutritious diet for pregnant and nursing mothers. It promotes body and brain development in children. আমি মনে করি এখানে কারো কোনো বিশেষ সমস্যা ছিল কথা না এখানে যেটা বলেছে যে ফ্লোরোস্পেস কম লাগে as you know ছোট বার্ড ফ্লোরোস্পেস কম লাগে ফ্লোরোস্পেস কম লাগার সাথে কস্ট ইনভলভমেন্টের আছে ইনভলভমেন্টের ব্যাপার আছে কাজেই এখানে ইনভেস্টমেন্টটা কম লাগবে স্বাভাবিকভাবে কম্পারেটিভলি হ্যান্ডি স্টার এখানে একটু বানানটা ভুল আছে স্টাডি বার্ড এস টি ইউ ডি ওয়াই হ্যাঁ স্টাডি বার্ডস অথবা রিসার্চ বার্ডস এটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছি পাঁচ সপ্তাহে মার্কেটিং করা হয় ওকে they become sexually mature at early age বলেছে যে about 6 to 7 weeks of age they start playing হ্যাঁ সো আমাদের যে এখানে কিছু ইনফরমেশন আছে এগুলো সারা জীবন মনে রাখতে হবে ঠিক আছে যে কোয়েল মার্কেটেড মার্কেটিং এজ হচ্ছে কোয়েলের 5 সপ্তাহ হ্যাঁ 5 সপ্তাহ তারপর কোয়েল সেক্সুয়ালি ম্যাচিউর হয় 6 থেকে 7 সপ্তাহ বয়সে ঠিক আছে এবং কোয়েলের অ্যানুয়াল এগ প্রোডাকশন হচ্ছে অ্যারাউন্ড 280 এগস পার ইয়ার প্রতি বছর 280 থেকে 300 ডিম দেয় কোয়েল তারপরে হচ্ছে প্রেগনেন্ট এবং নারিশিং মাদারের জন্য ভালো নিউট্রিয়েন্ট প্রোভাইড করে অ্যাজ লাইক অ্যাজ চিকেন এগ হ্যাঁ চিকেন এগের মতোই ভালো নিউট্রিন প্রোভাইড করে যেহেতু এখানে অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস থাকে আর হচ্ছে ইট প্রমোটস বডি অ্যান্ড ব্রেইন ডেভেলপমেন্ট ঠিক আছে
এখানে দেখো কিছু পয়েন্টের কথা বলেছে, দিস আর দা অ্যাডভান্টেজ, এইগুলো এক কথা অ্যাডভান্টেজই বলা যায়। কোয়েলস আর ভেরি রোবাস্ট টু ডিজিজেস, ডিজিজের প্রতি খুবই বেশি শক্তপোক্ত, হ্যাঁ শক্ত সমর্থ। দেন ভেরি শর্ট জেনারেশন ইন্টারভাল, আমরা জানি নো ভ্যাকসিনেশন ইজ রিকোয়ার্ড, কোয়েলে কোনো ভ্যাকসিনেশন করা হয় না, প্রয়োজন হয় না। লো স্পেস রিকোয়ারমেন্ট, আর্লি ম্যাচুরিটি, এগুলো সব জানি। নাও ইফ সামওয়ান পুট টু কোয়েলস ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে যদি দুইটা কোয়েল কেউ প্লেস করে দেয়, ওয়ান ইজ মেল অ্যান্ড অ্যানাদার ইজ ফিমেল, সো হাউ উইল উই আইডেন্টিফাই, আমরা কিভাবে মেল এবং ফিমেল কোয়েল চিনব? হ্যাঁ, সো এখানে এক নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ফিমেলস আর হেভিয়ার দেন মেল, কোয়েলে ফিমেল গুলো বড় হয় মেলের চেয়ে, তবে এটা একই বয়সের ভিতরে, একই বয়সের ভিতরে। তুমি যদি 40 দিন বয়সের একটা মেল আর 2 দিন বয়সের একটা ফিমেল কম্পেয়ার করো, বুঝতেই পারছো সেখানে মেলই বড় হবে, কিন্তু একই বয়সের মেল এবং ফিমেল পাশাপাশি রাখলে দা ফিমেলস আর ডিস্টিংক্টলি হেভিয়ার অ্যান্ড লার্জার ইন সাইজ দেন দা মেল, ঠিক আছে? Yes, sir. Then, দেখো, the identifying character of female. Female এর identifying character টা এখানে দেওয়া হয়েছে, long and pointed tan feathers. Long পাটে এবং সূচালো, tan feathers মানে তামাটে বর্ণের, হ্যাঁ তামাটে বর্ণের feather with black stickles on the throat and upper breast. এই যে দা ফার্স্ট ওয়ান, এই দুইটা ছবির মধ্যে প্রথম যে এইটা দেখছো তোমরা কোয়েলটা, এটা দেখো একটু খেয়াল করে দেখবা যে এটার এই গলা এবং বুকের সামনে দেখো যে কালো কালো কিছু দাগ রয়েছে, মানে ওই যে তামাটে বর্ণের যে ফেদার, ফেদারের উপর কালো ছোট ছোট দাগ রয়েছে, এবং এখানে এটা সাইজও বড় দেখি দেখা যাচ্ছে। যদিও সাইজটা দেখে হয়তো সবসময় আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু গলায় এবং বুকে যদি তামাটে বর্ণের ফেদার থাকে, ইফ দেয়ার ইজ প্রেজেন্স অফ ট্যান ফেদার্স উইথ সাম ব্ল্যাক স্ট্রাইপস ইন দ্য থ্রট অ্যান্ড ইন দ্য ব্রেস্ট, দেন দিস ইজ দ্য ফিমেল, অ্যান্ড ইফ দেয়ার ইজ রাস্টি ব্রাউন ফেদার কালার ইন দ্য থ্রট অ্যান্ড ব্রেস্ট, দ্যাট মাস্ট বি দা মেল, হ্যাঁ ঠিক আছে। মেলের থাকবে ব্রাউনিশ ফেদার নেক রিজিওন এবং ব্রেস্ট রিজিওনে ব্রাউনিশ, আর হচ্ছে ইয়ার ক্ষেত্রে ফিমেলের থাকবে তামাটের উপরে কালো দাগ, কালো স্ট্রাইক। জি স্যার। সো ঠিক আছে, আমরা এখন কোয়েলের হাউজিং সম্পর্কে জানবো। হ্যাঁ, হাউজিং এখানে কিছুটা আছে, আর তোমাদের যে প্র্যাকটিক্যাল যে হ্যান্ড আউট দিয়েছে ওখানে আরো কিছুটা ডিটেইলস লেখা আছে, আমি ওই স্লাইডেও যাবো, এটা আমরা একটু শেষ করে নিই। সো হাউজিং এখানে কি বলেছে দেখো, আমরা সচরাচর জানি যে কোয়েল মূলত পালন করা হয় কেজ সিস্টেম, কেজ সিস্টেমে, তবে ডিপ্লিটার সিস্টেমেও কোয়েল পালন করা যেতে পারে। ডিপ্লিটার সিস্টেমের কোয়েল পালন করা যেতে পারে একটা ক্ষেত্র হচ্ছে যখন আমরা মিট পারপাসে কোয়েল প্রোডাকশন করবো মিট তখন, আরেকটা হচ্ছে ইনিশিয়ালি ডিউরিং দ্য ব্রুডিং পিরিয়ড, ব্রুডিং পিরিয়ডের সময় আমরা ডিপ্লিটারে রেয়ার করে এরপরে উই দেন কনভার্ট টু কেজ সিস্টেম। এখানে দেখো কি বলেছে, ইন কেস অফ ডিপ্লিটার সিস্টেম six quails can be reared in a square foot of floor space, one square foot e 6 ta quail rear kora jabe, thik ache? So amra jani je in case of broiler chicken, chicken broiler chicken e ekta bird er jonno
they need 1 square feet of area. ঠিক same জায়গায় ছয়টা কোয়েল পালন করা যাচ্ছে না এক থেকে দেড় স্কোয়ার ফিট লাগে বয়লারে এখানে ছয়টা থেকে নয়টা কোয়েল পালন করা যাচ্ছে আচ্ছা ঠিক আছে নাম্বার টু আফটার টু উইকস কোয়েলস ক্যান বি রেয়ার্ড ইন কেজেস এবং দেখো এখানে বলল যে দুই সপ্তাহ রোদে পালন করার পর আমরা এটাকে কনভার্ট করতে পারি কেজে দিস উইল হেল্প টু গেইন গুড বডি ওয়েট বডি ওয়েট গেইন করতে সহায়তা করবে সো ডিপ লিটার সিস্টেম এখানে ডিটেইল বলা নাই একই কথা যেমনটা চিকেনে ছিল যে ইন কেস অফ ডিপ লিটার সিস্টেম আমরা যখন করব তখন ফর দা ফার্স্ট ফিউ ডেজ ফর দা ফার্স্ট ফিউ ডেজ আমাদের কিন্তু ওই যে নিউজ পেপারের উপর খাবার নিউজ পেপার দিয়ে তাদের রাখতে হবে আদারওয়াইজ দে উইল the bedding material to cook as like chickens chicks as like chicks so এটা থেকে বাঁচার জন্য আমাদের এই করতে হবে যে আপনি ডিটেইলসে যাও দরকার নেই এখানে কেজ সিস্টেমের সামান্য একটু বর্ণনা দেওয়া আছে তোমরা যদি একটু খেয়াল করে দেখো কেজ সিস্টেম কেজ গুলো হয় যে ইচ ইউনিট ইজ অ্যাবাউট 6 feet ইন লেন্থ আচ্ছা আমি বুঝিয়ে বলি একটা কেজের দৈর্ঘ্য হবে 6 ফিট এবং প্রস্থ প্রস্থ হবে 1 ফিট ঠিক আছে তাহলে এটা কত হলো 6 স্কোয়ার ফিট একটা জায়গা হলো তাই না দৈর্ঘ্য 6 ফিট আর প্রস্থ যদি 1 ফিট হয় তাহলে জায়গাটা হলো 6 স্কোয়ার ফিটের জায়গা এবং এই 6 স্কোয়ার ফিটকে আবার আমরা 6টা ভাগে ভাগ করে দিব 6 সাব ইউনিট That means in each subunit, the floor space will be 1 square foot, 1 foot into 1 foot. Acfit, go to acfit poster. So what's up? Yes, sir. 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 They can be arranged up to 6 tier size. এই ধরনের কেসগুলোতে 6 তলা পর্যন্ত উঁচু করা যায় ঠিক আছে 6 তলা পর্যন্ত উঁচু করা যায় heat traps are placed in front of the cases number one দেখো long narrow heat traps are placed in front of the cases কেসের সামনের দিকে খাবার পাত্র এবং কেসের পেছনের দিকে বা অপর পাশে পানির পাত্র রাখা হয় ঠিক আছে পরের পয়েন্টে দেখবা ওয়াটার ট্রাপস আর প্লেসড এট দা ব্যাক অফ দা কেজেস আমরা এই চিকেনে কি দেখেছি চিকেন যখন কেজ সিস্টেমে পালন করা হয় একই দিকে নিশাদ দেখো এখানে লেট করে আসছে ক্লাস লেট করে ও নিশাদ লেট করে আসছে লেট হ্যাঁ মাত্র ঢুকলো ঠিক আছে চিকেনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে চিকেনে বোথ ফিডার এবং ওয়াটারার দুটোই কিন্তু কেজের সামনে অংশে থাকে তাই না সামনের অংশে থাকে জি স্যার আর কোয়েলের ক্ষেত্রে একটা সামনে একটা পেছনে দেওয়া হচ্ছে এবং কারণ তেমন কোনো বিশেষ কারণ না কারণটা হচ্ছে এখানে প্রতিটা কেজের হাইট হচ্ছে অনেক কম যেহেতু কেজের হাইট কম সেজন্য একই পাশে ফিডার এবং ওয়াটারের দেওয়া যায় ওই জন্য দুটা দুই পাশে দেওয়া হচ্ছে কেজের হাইট হচ্ছে সচরাচর 1.5 ফিট রাখা হয় কতখানি 1.5 ফিট ওকে 1.5 ফিট কমার্শিয়াল এগ লেয়ার্স আর ইউজুয়ালি হাউসড ইন কলোনিস অফ 10-12 বার্স পার কেজ বলেছে যে এই 1 স্কোয়ার ফিট যে একটা কেজ আমরা তৈরি করলাম এই কেজে হ্যাঁ 1 স্কোয়ার ফিট পার সাব ইউনিট এই সাব ইউনিটে 10-12টা বার্ড রাখা হয় ওকে ফাইন এখানে একটা হিসাব দিয়েছে যে কেজ সাইজ কত হলে কয়টা বার্ড রাখা যাবে ইফ ইউ পে এ লুক দেখো ফর দ্য ফার্স্ট 2 উইক অফ এজ ইন এ কেজ অফ 3 ফিট ইন্টু 2.5 ফিট ইন্টু 1.5 ফিট মানে the first one is length the second one is indicating width and the final one is indicating the height okay
So 3 feet into 2.5 feet into 1.5 feet is such a unit. We can rear 100 of quail chicks for the first 2 weeks of their age, and for the next 4 weeks, poroborti char shottoher jonno, we will maximize the, or we will extend the case size 4 feet into 2.5 feet into 1.5 feet. That means 4 into 2.5, 10 square feet এর একটা 10 square feet এর একটা কেজে এখানে 50টা বার্ড থাকবে, আর এখানে 7.5, প্রথম পয়েন্টে ছিল 7.5 square feet এর একটা কেজে 100 বার্ড রাখা যাবে আর 2 weeks. এখানে কারো কোনো কোশ্চেন আছে? প্রথম পয়েন্টটা, দি কেস ক্যান বি অ্যারেঞ্জ আপ টু 6 টায়ার্স হাই। 6 টায়ার্স বলতে কি স্যার? 6 টায়ার্স মানে হচ্ছে 6 তলা পর্যন্ত এই কেসটা করা যায়, 6 তলা। জি স্যার, আমরা যেমন বিভিন্ন মুরগির কেস 3 তলা 4 তলা পর্যন্ত করি, এই কোয়েলের ক্ষেত্রে 6 তলা পর্যন্ত করা যেতে পারে। অন্য কেউ কিছু প্রশ্ন? জি স্যার, ঠিক আছে। স্যার আর কেস সাইজ? কেস সাইজ, আচ্ছা কেস সাইজ তো আমি যে নিচে যেটা দেখাচ্ছি স্যার, কেস সাইজ হচ্ছে যদি আমাদের কেস এরকম হয় যে 3 ফিট আর 2.5 ফিট দৈর্ঘ্য প্রস্থ, দ্যাট মিন্স 7.5 স্কয়ার ফিট, হ্যাঁ 7.5 স্কয়ার ফিটের একটা কেজে 100টা বার্ড রাখা যাবে, কিন্তু তাদের বয়স হতে হবে 2 সপ্তাহের মধ্যে যখনই তারা বড় হবে। 1.5 ফিট এটা কি? দিস ইজ দ্য হাইট অফ দ্য কেজ, হাইট স্যার। ও আচ্ছা ঠিক, হ্যাঁ এটা হাইট, এটা বুঝতে পারছি, ঠিক আছে। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, ফিডিং। হ্যাঁ, সো আমরা কোয়েল সম্পর্কে প্রথমে সাইন্টিফিক ক্লাসিফিকেশন জেনেছি, এরপরে আমরা জেনেছি সাম অ্যাডভান্টেজেস অফ কোয়েল ফার্মিং, এরপরে আমরা জেনেছি যে দ্য হাউজিং ম্যানেজমেন্ট অফ কোয়েল। নাও উই আর প্রসিডিং টু দ্য ফিডিং ম্যানেজমেন্ট অফ কোয়েল। নাও অ্যাজ চিকেনের মতো the feed ingredients are almost same for quail also, hai tumra jodi ekbar ekhane dekho maize, sorghum, rice bran, groundnut cake, sunflower cake, soya meal, fish meal, mineral premix or mixture, roasted shell othoba shell wheat, these are all the same ingredients which are also used for chicken, hai so chicken er moto ekhane ekhi dhoroner ingredient use kora hoy, but there is a condition for feeding quail. Quail ke feed korar jonno ekta condition ache that you have to provide more protein than chicken. Chicken er chaite quail ke beshi protein dite hobe, otherwise they will not produce sufficient amount of egg. Tara bhalo poriman dim dibe na. So ekhane aro kichu point ache, amra ektu jodi eta puri dekho, বলেছে ফিড ইনগ্রেডিয়েন্ট গুলো ছোট হবে, তারপরে হচ্ছে এ 5 week old কোয়েল কনজিউমস অ্যাবাউট 500 grams অফ ফিড ইন টোটাল। আচ্ছা কোয়েলের ফিড কনজাম্পশন পার ডে অ্যাভারেজ কত, কারো ধারণা আছে? Around 14 to
20 গ্রাম ঠিক আছে এটা আমি বললাম এভারেজ ঠিক আছে তবে অবশ্যই এটা 40 টু কত স্যার না 14 14 থেকে 20 গ্রাম 14 থেকে জি 20 গ্রাম ঠিক আছে জি স্যার তোমরা যদি এখানে একটু খেয়াল করো দেখো যে 5 সপ্তাহ মানে 35 দিন তাই না 35 দিনে কোয়েল খাবার গ্রহণ করে 500 গ্রাম 35 দিনে যদি 10 গ্রাম করে করতে তাহলে 350 গ্রাম হতো 15 গ্রাম করে হলে अराउंड 500 গ্রাম আসে ওকে সো এই 5 সপ্তাহে ইন টোটাল 500 গ্রামের মতো খাবার খায় এটা গেল হচ্ছে আপ টু 5 উইকস পর্যন্ত এখন আমরা যখন কোয়েলকে আরো বেশি দিন রেয়ার করব ফর এগ প্রোডাকশন সেই ক্ষেত্রে দেখো কি হয় কোয়েলস অফ 6 মান্থস ওল্ড 6 মাস বয়সী কোয়েল মানে অ্যাডাল্ট কোয়েল দে কনজিউম অ্যাবাউট 30 টু 35 গ্রামস অফ ফিড পার ডে তারা কিন্তু আবার দিনে 30 থেকে 35 গ্রাম খাবার গ্রহণ করে ঠিক আছে তো একটু আগে বললাম যে 14 থেকে 20 গ্রাম খাবার গ্রহণ করে এখন আবার বলা হচ্ছে 30 থেকে 35 গ্রাম খাবার গ্রহণ করে 14 থেকে 20 গ্রাম হচ্ছে তার হোল লাইফ স্প্যানে সারা জীবনের যদি অ্যাভারেজ করি তাহলে হয় 14 থেকে 20 গ্রাম আর 6 মাস বয়সে ডিম পাড়া অবস্থায় তাকে প্রতিদিন 30 থেকে 35 গ্রাম খাবার উই হ্যাভ টু প্রোভাইড ওকে জি স্যার ইজ देयर এনি প্রবলেম অফ আন্ডারস্ট্যান্ডিং মাই লেকচার নো স্যার আই এম আস্কিং দা নো স্যার ফরেনার স্টুডেন্টস No, sir. Till now, no problem, sir. Okay, fine. If there is any problem, just tell me. No, sir. Okay, thank you. Okay. So, sir, question ছিল। Yes, বলো। এই যে 5 সপ্তাহ পর্যন্ত নাকি এই যে 14 থেকে 20 গ্রাম খাবার দেওয়া হয়? 5 সপ্তাহ পর্যন্ত। এটা হচ্ছে যদি ডিম পাড়ার জন্য আমরা 1 বছর পর্যন্ত রাখি সেটা এভারেজ করলে যা হবে সেটা হবে 14 থেকে 20 গ্রামের মধ্যে আস্তে আস্তে পারে ইনিশিয়ালি দেখো 5 সপ্তাহ পর্যন্ত আমরা 15 গ্রাম করে পড়েছে আমরা যদি 20 সপ্তাহ পর্যন্ত রাখি দেখা যাবে যে 22 গ্রাম বা 20 গ্রাম হয়ে গেছে পার ডে এভারেজ ও আচ্ছা আচ্ছা কেমন আস্তে আস্তে আমরা খাবার বাড়াবো দ্য নেক্সট পয়েন্ট ইজ কোয়েলস রিকোয়ার অ্যাবাউট 400 grams feed for the production of 12 eggs আচ্ছা আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি এখনি সলভ করে দিবে হ্যাঁ আমি তোমাদেরকে বলি কোয়েলের ডিমের ওজন হ্যাঁ 8 থেকে 10 গ্রাম ঠিক আছে জি স্যার কোয়েলের ডিমের ওজন বা এগ ওয়েট ইজ 8 টু 10 গ্রাম সো সাপোজ আমরা ধরে নিলাম দা এগ ওয়েট ইজ ফিক্সড 10 গ্রাম So, they can produce 12 eggs by consumption of 400 gram of feed. 400 gram খাবার খেয়ে 12টা ডিম উৎপাদন করে. Then, what is the FCR of laying quail? Laying quail এর FCR কত? এটা solve করো. 2 মিনিট সময় দিলাম সলভ করো সলভ করে চ্যাট বক্সে যার যার উত্তর লিখবে আমি একটু ইয়ারফোনটা কাম থেকে খুলছি 2 মিনিট পরে আমি আসব এটা সলভ করো কোশ্চেন কি বুঝতে সমস্যা হয়েছে 200 গ্রাম খাবার কে 12টা ডিম 400 গ্রাম খাবার কে 12টা ডিম এবং প্রতিটা ডিমের ওজন 10 গ্রাম জি স্যার বুঝছি ঠিক আছে এটা করো আমি আসছি চ্যাট বক্সে উত্তর লিখবে হ্যালো গাইস কি অবস্থা কি খবর কি অবস্থা
তোর জুমাটি খুলতে খুলতে দেরি হয়ে গেছে আমার ভাই আমার ভাই ববিয়ান ববিয়ান আমরা দোকানে আসছি বন্ধু ওই ল্যাপটপ ওরই আমি কিনি নাই গরিব 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 তোর বাসায় নেটওয়ার্ক পায় না এইজন্য দোকানে আসছিস না বাসায় ওয়াইফাই নাই বন্ধু এই কারণে দোকানে আসছিস দোকানে ওয়াইফাই আছে এই ইয়া জনি ভাই ইজ কামিং জনি ভাই অ্যানসারটা বলো এফসিআর কত 0.33 এইতো চলে বলো আচ্ছা ঠিক আছে আমি চলে এসেছি ঠিক তোমরা 33 গ্রাম খাবার খাই একটি ডিমের জন্য 0.33 লিখেছো তাদের উত্তরটা হয়েছে 3.33 লিখেছো বারুক লিখেছো মহসিন লিখেছো ম্যাক্সিমাম 0.33 কেন লিখলা স্যার এটা হচ্ছে বডি এগোয়েড হচ্ছে উপরে দিছে কিন্তু এগোয়েড হবে নিচে হ্যাঁ এগোয়েড নিচে হবে এটা কনসিউম হয় এগোয়েড আমি তো আগে জানি এতক্ষণ ঠিক আছে যারা জানো গুড আচ্ছা ঠিক আছে
এটা জেনে গেল এখানে কি নকল হয়েছে নাকি এর মাঝে হ্যাঁ কপি হয়েছে তাহলে হালকা হালকা হয়েছে তাহলে অনলাইনে আমরা কিভাবে পরীক্ষা নেব বলুন তাহলে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য যে অ্যাপস ব্যবহার করবে ওই অ্যাপস দিয়ে পড়া যায় ঠিক আছে দেখা যাক কি হয় আচ্ছা আমরা নেক্সট স্লাইডে দিকে যাচ্ছি এখানে ফিডিং এর আরেকটু ডিটেইল কথা লেখা আছে যদি একটু খেয়াল করো দেখো যে ফিডিং কে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করেছে যে ফিডিং নিউট্রিয়েন্টস এর ক্যাটাগরিতে বিভক্ত করেছে যে কোন নিউট্রিয়েন্ট কি পরিমাণে লাগবে ফর ব্রয়লার কোয়েলস এন্ড ফর লেয়ার টাইপ কোয়েলস যদি আমরা ব্রয়লার টাইপ কোয়েলের খাবারকে ভাগ করতে চাই যেটাকে আমরা বলি ফেস ফিডিং হ্যাঁ ফেস ফিডিং মানে আছে বিভিন্ন বয়সে বডি রিকোয়ারমেন্টস অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার প্রোভাইড করা কে বলা হয় ফেস ফিডিং তাই না দা জি স্যার ফিডিং বেসড অন দা বডি ওয়েট এন্ড এজ অফ বার্ড গ্রুপ ইজ নোন অ্যাজ ফেস ফিডিং সো ফিস অফ ব্রয়লার ফেস ফিডিংটা দুই ফেজে বিভক্ত বাই স্টার্টার এন্ড দা ফিনিশার ইন কেস অফ কোয়েল জিরো টু থ্রি উইকস ফর দা স্টার্টার এন্ড ফোর টু সিক্স উইকস ইজ ফর দা ফিনিশার ইন কেস অফ লেয়ার দেয়ার আর থ্রি ফেজ ফিডিং স্যার কোয়েলের জন্য কি আলাদা মার্কেটে কমার্শিয়াল ফিড পাওয়া যায় কোয়েলের জন্য কমার্শিয়াল ফিড পাওয়া যায় এলাকা ভেদে যে এলাকায় দেখা যায় যে কোয়েলের ফার্মিং বেশি হয় সেখানে পাওয়া যায় সব জায়গায় পাবে না ইন কেস অফ বাংলাদেশে কোন এলাকাতে বেশি কোয়েল ফার্মিং হয় বাংলাদেশে আমার জানা মতে ময়মনসিং এ ভালো কোয়েল ফার্মিং হয় সো যখন আমরা কোয়েলের খাবারটা মার্কেটে কিনতে পারি আর একদিন দাওয়াত দেন আপনার ময়মনসিং এ আসব আমরা সবাই কোয়েলের মাংস খেতে ময়মনসিং তো আমার না সজীব বেশি ক্রুশিয়াল এই সময় ভালো ম্যানেজমেন্ট করতে হয় আর হচ্ছে ফিড কনভার্সন রেশিও then average holo 3-4 acha ekhane amar ektu ase tumra modhe lokante bibhinno dhoroner shobdo asche jodi karo ashebashe shobdo hoy tale mute kore rakho nijer ekta feed conversion ratio ekhane bola hoyeche average 3-4 eta mone rakhba eta in case of layer coil layer coil er khetre 2-4 আর ব্রয়লারের ক্ষেত্রে নোট রাখো ইন কেস অফ ব্রয়লার কোয়েল দা এফসিআর ইজ অ্যারাউন্ড 2 ব্রয়লারের কোয়েলের ক্ষেত্রে এফসিআর অ্যারাউন্ড 2 ঠিক আছে সো এখানে চার্টটাও আছে চার্টটা দেখে নিতে পারো দেখো আমি যেটা বলেছিলাম যে প্রোটিন লেভেল হাই লাগে ইন কেস অফ কোয়েল দেখো 27% প্রোটিন ইন ব্রয়লার স্টার্টার এন্ড 24% ইন ব্রয়লার ফিনিশার একইভাবে লেয়ার কোয়েলের ক্ষেত্রেও 27% 24% এবং 22% বয়সভেদে প্রোটিন প্রোভাইড করতে হয় আর ক্যালসিয়াম ফসফরাস এখানে দেওয়া আছে দেখো ক্যালসিয়ামের পরিমাণ দেওয়া আছে আচ্ছা সামবডি প্লিজ গিভ মি অ্যান্সার আমাকে একটা অ্যান্সার দাও যে ইফ we look at the calcium row the row of calcium এখানে আমরা দেখছি 0.8 0.6 and last 3.0 হ্যাঁ এত পিক হলো কেন হঠাৎ করে ক্যালসিয়াম এক্সেল ডিমের জন্য স্যার ডিমের এক্সেলের জন্য
ক্যালসিয়াম কার্বনেট থাকে এক শেলের কত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট 97% 90-95% যদি না বাড়াই নরম হবে এবং শেললেস এগ যেটা আমরা বুঝি শেললেস এগ শেল ছাড়া ডিম ওকে এছাড়াও বিভিন্ন বডি অ্যাবনরমালিটি দেখা দিবে হেনের লেইং বার্ডের অ্যাবনরমালিটি দেখা দিবে হাই হার্ট ফলিং হওয়ার পসিবিলিটি রয়ে যায় সো বডি গ্রোথেও তো ক্যালসিয়াম ভূমিকা রাখে অনেক হ্যাঁ ভূমিকা রাখে সো আমরা ফিডিং শেষ করে এগ প্রোডাকশনে আসলাম হ্যাঁ তো এই প্রোডাকশনে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের ভাইভাতে ধরা হতে পারে ঠিক আছে সো স্যার ব্রয়লার এবং লেয়ারের জন্য স্পেসিফিক কোনো ব্রিডার আছে স্পেসিফিক ব্রিড বাংলাদেশে যেটা করা হয় বাংলাদেশে হচ্ছে ওই জাপানিজ কোয়েলটা বুথ ব্রয়লার লেয়ার দুই ক্ষেত্রে ইউজ করা হয় মেল গুলোকে কাল করে ওই 5 সপ্তাহ বয়সে মার্কেটিং করে দেওয়া হয় এগুলো মিড টাইপ হিসেবে ইউজ করা হয় আর ফিমেল গুলাকে রেখে দেওয়া হয় এগ প্রোডাকশনের জন্য হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের সিনারিও আর যদি আমরা স্ট্যান্ডার্ড ব্রিড এর কথা বলি জাপানিজ কোয়েল ফর এগ প্রোডাকশন এন্ড বব হোয়াইট কোয়েল বব হোয়াইট বি ও বি বব ডব্লিউ এইচ আই টি ই বব হোয়াইট মিড প্রোডাকশন Average egg production about 42 days. Average egg production 280 to 300 per year. Eggs laid between 3 to 6 p.m. Eggs are multicolored, such as dark brown, white, buff, blue, etc. The egg weight is, egg weight is 10 to 12 gram, 7-8% of the hen's body weight. Okay, fine. সো এখানে যা লেখা আছে খুবই সিম্পল ভাষায় লেখা আছে তোমরা সবাই বুঝেছো কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে মুরগির ডিম সচরাচর সকালবেলা পারে সকালে কালেকশন করা হয় এবং যেটা কোয়েলের ক্ষেত্রে তারা ডিম পারে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে মেজরিটি অফ দ্য এগস উইল বি লেড বিটুইন দিস টাইম সো এই সময় ডিম কালেকশন করতে হবে ফ্রিকুয়েন্ট এবং কোয়েলের এগ আমরা জানি দিস ইজ মাল্টিকালার্ড multicolored sometimes it is dark brown or mixture white buff blue এখানে স্যার এই যে কোয়েল যে 3 টা থেকে 6 টার দিকে ডিম পাড়ে ওই সময় পরিবেশটা মানে কোয়েলের ফার্মে পরিবেশটা কেমন ভাবে রাখা হয় মানে অ্যাজ ইউজুয়াল হ্যাঁ পরিবেশ অ্যাজ ইউজুয়াল রাখা হয় কারণ ওই সময় লাইট থাকে খাবার থাকে সবই থাকে পানি তো 24 ঘন্টা থাকবে খাবার থাকে ওই সময় যদি এই ফিডারে অবশিষ্ট খাবার থাকে তাহলে থাকবে লাইট দেওয়া হবে লাইট 16 ঘন্টা লাগে হ্যাঁ কোয়েলের ডিম পাড়ার অবস্থায় লাইটিং পিরিয়ড হচ্ছে 16 আওয়ার্স 16 ঘন্টা লাইটিং দিতে হয় এই সব থাকবে এবং এই সময় সে ডিম পাড়বে এই সময় কালেক্ট করা যাবে ডিম আমরা জানি মাল্টি কালার হয় এবং একই কোয়েলের ডিম পর পর দুইটা ডিম দিল আজকে একটা আগামীকাল একটা এই দুইটা ডিমের কালারেও ভ্যারিয়েশন থাকতে পারে ঠিক আছে আর ডিমের ওয়েট বলেছি 10-12 বা 8-10 গ্রাম এবং এটা যে কোয়েল যে ডিমটা দিচ্ছে যে পাখি তার বডি ওয়েটের 7-8% ওকে বডি ওয়েটের 7-8%
আর চিকেনের যে ডিম, চিকেনের বডি ওয়েটের কত পার্সেন্ট ধারণা আছে? 75 to 80 gram to quail weight, sir. No, not there. I asked that what is the percentage of egg weight in comparison to chicken's weight? Eh? চিকেনের ওয়েটের তুলনায় চিকেনের এগের পার্সেন্টেজ কত কারো ধারণা আছে? একটু ক্যালকুলেশন করলে তোমরা সবাই বের করতে পারবে। এটা অ্যারাউন্ড 3 to 3.5%। হ্যাঁ স্যার, ও অনেক কমই হবে তো। হ্যাঁ অনেক কমই হবে, স্বাভাবিকভাবেই কম হবে। আর দেখো ইয়ার ক্ষেত্রে আবার তাহলে এখানে এই কম্পারিজনটা কেন দিল বা এই ডেটাটা কেন দিল, এটা বোঝার জন্য যে একটা কোয়েল থেকে আউটপুটের পার্সেন্টেজটা বেশি, তার বডি ওয়েটের 7 থেকে 8% আউটপুট সে প্রতিদিন দিচ্ছে। ওকে নেক্সট স্লাইডে যাই। কম্পোজিশন অফ কোয়েলে, কোয়েলেকে এগের কম্পোজিশন এখানে ওই ওয়াটার পার্সেন্টেজ 74, প্রোটিন 13%, প্রোটিনটা ইয়াতে চিকেনে এগে থাকে 11%, তাই না? তারপর ফ্যাট হচ্ছে 11%, চিকেন এগে 11% থাকে, কার্বোহাইড্রেট, টোটাল অ্যাশ অ্যান্ড এনার্জি। এনার্জি এখানে কিলো জুলে দেওয়া আছে, এটা আসলে ক্যালোরিতে কনভার্ট করা দরকার ছিল। দেখি আমি কোথাও ক্যালোরিতে পেলে তোমাদের জানাবো। So কোয়েল মিট দেখো দ্য ড্রেসিং পার্সেন্টেজ ইজ 70 to 73%। ওকে এন্ড হোয়াট ইজ দ্য ড্রেসিং পার্সেন্টেজ? ড্রেসিং পার্সেন্টেজ কি স্যার? এটা মানে জবাই করার পরে যে অংশগুলো আমরা নিতে পারি, মানে খাওয়া যায়, ইডেবল মিট, ইডেবল মোস্ট, ইডেবল মিট, ইডেবল পোর্শন, ইডেবল পোর্শন অফ এ কার্কাস, একটা কার্কাসের ইডেবল পোর্শনটাকে বলা হয় তার ড্রেসিং মোটামুটি সব একই, বিশেষ কোন পার্থক্য নেই। হ্যাঁ what is the acceptance or popularity of quail meat and egg? It already agar slide alochona hoyeche gelo. Is quail farming a suitable option in terms of meat and egg production? Eduglo alochona hoyeche. So the next chapter or next point is incubation of incubation of eggs and hatching of hatching of eggs and incubation of chicks, অথবা incubation and hatching. So একটা কথা বলতে ভুলে গেছি, প্রথমে বলা দরকার ছিল, সেটা হচ্ছে কোয়েল কিন্তু they are not natural brooder. কোয়েল natural brooder না, তার মানে তারা তাদের ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় না, ঠিক আছে? সো তাদের ডিম পেতে হলে আইদার উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ব্রুডি হেন, ব্রুডি হেনের সাহায্য নিতে হবে, অথবা উই হ্যাভ টু ইউজ ইনকিউবেটর, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার। So incubator যদি আমরা ইউজ করি, দেখো incubators that are used for hatching chicken eggs can be used here too. Chicken egg incubate করার জন্য যে মেশিন ইউজ করা হয়, একই মেশিন দিয়ে আমরা incubator করতে পারি। এখন কিন্তু যদি কোয়েলের ডিম আমরা incubate করতে চাই, তো
What the voice was from voice from সবাই একটু কাইন্ডলি মিউট করো তো আমি দেখি কথা বলো মিউট করো সবাই ওকে এখন মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা বলছি স্যার কেউ মনে হয় ইয়ারফোন ছাড়া কথা মানে কেউ যদি ইয়ারফোন ছাড়া থেকে থাকো তাহলে সবসময় মিউট করে রাখো আর সবাই মিউট করে রাখো অ্যাকচুয়ালি মিউট করে রাখো আমি তো সব বললে ওই সময় আমি মিউট করে স্যার মিজান কথা বলতেছে দেখাচ্ছি তুমি স্যার ভালো বোঝা যায় না স্যার আচ্ছা মিজান ঠিক আছে একটু ই করো মিউট করে রাখো দেখি সবাই আমি মিউট করে দিচ্ছি এখন আমরা যদি একই ইনক্রিবিউট আসে এখন ঠিক আছে ঠিক আছে আমি কথা বলি ইকো হলে ইকো হলে সমাধান পাচ্ছি না সো আমরা যদি ওই যেটা চিকেনের জন্য ইনকিউবেটর সেই ইনকিউবেটর এই কোয়েলের টিম বসাতে চাই সো ইন দ্য সেটার ইনকিউবেটর আমরা জানি দুইটা অংশ থাকে সেটার অ্যান্ড হ্যাচার যে সেটারে ডিম বসাতে গেলে কিন্তু যে সেটিং ট্রি থাকে ওখানে ডিমগুলো বসবে না যে ছিদ্র থাকে বড় বড় ছিদ্র ফর চিকেন এগস ওই ছিদ্রতে পড়ে যাবে কাজেই এখানে আমাদের কোনো ওয়ার মেশ দ্বারা ছিদ্রগুলোকে ছোট করে নিতে হবে এখানে বলেছে এ ওয়ার মেশ অর গার্ড অফ 1.5 × 1 inch যে ওয়ার মেশের ছিদ্রগুলো হবে 1.5 × 1 inch দৈর্ঘ্য প্রস্থ হলো 1.5 ফিট এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি এরকম হবে and the incubation period for quail egg is 16 to 18 days 17 দিনে বাচ্চা ফুটে যায় 17 দিনে ফুটে ক্ষেত্র বিশেষে 18 দিনে বাচ্চা হয়তো কিছুটা হ্যাচিং হতে পারে সো ইনকিউবেশন পিরিয়ড অফ কোয়েল ইজ 16 টু 18 ডেজ আর হচ্ছে এগস দেখো এখানে বলেছে এগ কিভাবে স্টোর করতে হবে এগ শুড বি স্টোরড অ্যাট 13 ডিগ্রি অ্যাট 80% রিলেটিভ হিউমিডিটি ফর 5 টু 7 ডেজ বিফোর সেটিং ইন দ্য ইনকিউবেটর আমরা ইনকিউবেটরে সেট করে দেওয়ার আগে যেহেতু একদিনের ডিম হয়তো এত হবে না যে একদিনে সেট করে দেওয়া যাবে 5 থেকে 7 দিন পর্যন্ত এগুলো স্টোর করতে পারি কিন্তু স্টোর করতে হলে আমাদেরকে লো টেম্পারেচার এবং হাই রিলেটিভ হিউমিডিটি স্টোর করতে হবে এবং টেম্পারেচার এবং হিউমিডিটি রেঞ্জটা এখানে বলে দেওয়া হয়েছে আর যদি আমরা আরএস মানে কি রিলেটিভ হিউমিডিটি হ্যাঁ রিলেটিভ হিউমিডিটি আপেক্ষিক আর্দ্রতা এবং স্টোরেজের আগে অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যদি আমরা এগ স্টোর করতে চাই বা এগ স্টোর করতে হয়
তাহলে আমাদেরকে অবশ্যই এটা ফিউমিগেট করে নিতে হবে হ্যাঁ ফিউমিগেশন করে নিতে হবে ওকে ফাইন সো এখানে ইনকিউবেশন রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে যে কিভাবে আমরা ইনকিউবেশন করব আসলে সো অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য চার্ট দ্য ডিউরেশন ইজ 0 টু 14 ডেজ একটা রোতে আছে আরেকটা রোতে আছে 15 টু 18 ডেজ প্রথম 14 দিন থাকবে সেটারে এন্ড দ্য নেক্সট 3 টু 4 ডেজ উইল বি ইন দ্য হ্যাচার এবং অ্যাজ লাইক অ্যাজ চিকেন এগের মতোই ইন দ্য সেটার দ্য টেম্পারেচার উইল বি রিলেটিভলি হায়ার এন্ড ইন দ্য হ্যাচার দ্য টেম্পারেচার উইল বি রিলেটিভলি লোয়ার and as like as the chicken egg in the setter the humidity will be lower ebong hatchery humidity beshi dewa thakbe keno hatchery humidity beshi dewa hoy to ekta non humidity excel norm howar jonno ha excel norm howar jonno ha excel norm howar jonno jati na jete bachcha jutu baking ta bhalo hoy keeping ha keeping good keeping ta easy hoy so এই কন্ডিশন গুলো পূরণ করার পাশাপাশি আরেকটা কন্ডিশন যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে টার্নিং অফ এগস হ্যাঁ ডিম গুলোকে ঘুরিয়ে দিতে হবে আইদার ম্যানুয়ালি অর মেকানিক্যালি যেভাবেই হোক ডিম গুলোকে ঘুরিয়ে দিতে হবে 5 টু 6 টাইমস এ ডে ঠিক আছে এবং এটা কিন্তু শুধুমাত্র ওই যখন সেটারে থাকে তখনই যখন হ্যাচারে ট্রান্সফার করা হয় তখন আর কোনো প্রকার টার্নিং করা হয় না এটা চিকেন ডাক কোয়েল সব এগের জন্য প্রযোজ্য ওকে আমরা যদি এই ধরনের একটা অপারেশন নিয়ে যেতে চাই হ্যাঁ যে আমরা কোয়েল ফার্মিং করব তাহলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এক নাম্বার হচ্ছে মেল ফিমেল রেশিও শুড বি 1:4 অর লেস একটা মেলের সাথে চারটা ফিমেল অথবা তার চাইতে কম সংখ্যক ফিমেলের রেশিও আমাদের রাখতে হবে ঠিক আছে এটা কিসের জন্য আমরা যদি বাচ্চা উৎপাদন করতে যাই সেক্ষেত্রে মানে হ্যাচিং এগ বা ফার্টাইল এগ প্রোডাকশনের জন্য মেল ফিমেল রাখতে হয় এবং মেল ফিমেল যদি রাখি তাদের রেশিওটা এটা মেনটেন করতে হবে অ্যাট লিস্ট 1:4 অথবা তার চাইতে কম কোয়েল যেহেতু তিনটা থেকে ছয়টার মধ্যে ডিম পারে আমাদের ডিমগুলো দ্রুত কালেকশন করতে হবে যাতে ডিমে কোনো প্রকার ময়লা আবর্জনা অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আগে আমরা ডিমগুলোকে দ্রুত কালেক্ট করি সেগুলোকে ফিউমিগেট করি এবং এরপরে এগুলোকে আমরা স্টোর করি বলেছে একই কথা ম্যানেজমেন্ট অফ কোয়েল চিকস the day old quail chicks usually weigh 6 to 8 gram আমরা জানি যে ডিমের যে ওজন হ্যাঁ 10 থেকে 12 বার থেকে 10 গ্রাম বলা হয় ডিমের ওজনের চাইতে কিন্তু সব সময় বাচ্চার ওজন কম হয় ডিমের ওজনের চাইতে বাচ্চার ওজন কম হয় কত কম হয় ইউজুয়ালি ডিমের ওজনের 60% ওয়েট হয় বাচ্চার ওজন ফর দা প্লাস অ্যাভিস মানে পক্ষী জাতীয় সকল ফুলের জন্য যে যাদের ডিম থেকে বাচ্চা হয় দ্য ওয়েট অফ দ্য চিক অর দ্য ওয়েট অফ দ্য অফস্প্রিং ইজ ইউজুয়ালি 60% অফ দ্য ওয়েট অফ দ্য এগ ওকে যেহেতু দে আর রিলেটিভলি স্মলার ইন সাইজ 6 to 8 gram only they need মোর টেম্পারেচার কন্ট্রোল হ্যাঁ তাদেরকে যথাযথ টেম্পারেচারে রাখতে হয় আর অ্যাবসেন্স অফ অ্যাডিকুয়েট টেম্পারেচার অ্যান্ড এক্সপোজার অফ হাই স্পিড কুল উইন্ড লিডস টু ক্লাস্টারিং অফ ইয়াং ওয়ানস ক্লাস্টারিং মানে হচ্ছে দলবদ্ধ মানে হুইচ রেজাল্ট ইন হাই মর্টালিটি ওকে আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট স্লাইড এখানে বলেছে কোয়েলের ডিজিজেস কি কি ডিজিজ হয় কোয়েলস আর রিলেটিভলি ডিজিজ ফ্রি হ্যাঁ ডিজিজ ফ্রি কিছু ডিজিজ হতে পারে যেমন কক্সিডিওসিস এর সিম্পটম কোয়েলে দেখা যেতে পারে ইফ দা
ম্যানেজমেন্ট ইজ নট হাইজেনিক হাইজেনিক ম্যানেজমেন্ট না হলে ফ্লোর রিয়ারিং করলে ফ্লোর রিয়ারিং এর সময় লিটার যদি ওয়েট হয় সেই সব ক্ষেত্রে কক্সিডিওসিস হতে পারে তারপরে হচ্ছে দ্য কোয়েলস আর রেজিস্ট্যান্ট টু আই মিডিয়া স্ট্রেনস আই মিডিয়া স্ট্রেন থেকে একটা রেজিস্ট্যান্ট যেটা কিনা ক্যান প্রডিউস প্যাথোজেনিক ইফেক্ট ইন চিকেন আই মিডিয়া চিকেন এ প্যাথোজেনিক ইফেক্ট বা ডিজিজ কজ করতে পারে কিন্তু এই দ্য কোয়েলস আর রেজিস্ট্যান্ট টু আই মিডিয়া স্পিসিস আরেকটা ডিজিজ কিছু দেখা যেতে পারে যদি টেম্পারেচার কন্ট্রোল আমরা ভালোভাবে না করতে পারি হ্যাঁ টেম্পারেচার কন্ট্রোল ইনিশিয়ালি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ দ্য চিক ইজ টু স্মল সেই ক্ষেত্রে যদি ঠান্ডা ওয়েদার পড়ে যায় এবং আমরা যদি টেম্পারেচার কন্ট্রোল না করতে পারি তাহলে দ্য চান্স অফ রুডার নিউমোনিয়া ইজ রিপোর্টেড হ্যাঁ রুডার নিউমোনিয়া হয়ে থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল না করতে পারলে মর্টালিটি হয়ে থাকে এবং মর্টালিটি 2-5% ইউজুয়াল মর্টালিটি হয়ে থাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি সো এটার প্রিভেনশন হচ্ছে ইউজ অফ ক্যালসিয়াম প্রোপায়োনেট অ্যাট দ্য রেট অফ 2 kg পার টন অফ ফিট মানে যদি দেখা যাচ্ছে যে আমরা শীতের সময় কোন রিয়্যাকশন করেছি তাহলে আমাকে এই প্রিপারেশনটা রাখতে হবে যে আমরা ক্যালসিয়াম প্রোপায়োনেট 2 kg দিব প্রতি টন খাদ্য হিসাবে তাহলে আমরা যদি কম খাদ্য তৈরি করি ওই রেশিওটা বের করে কম পরিমাণ এই জিনিসটা আমাদের ফিডের সাথে অ্যাপ্লাই করতে হবে একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো চিকেনের মতো কি কোয়েলও কি ব্রুডিং করতে হয় কোয়েলও ব্রুডিং করতে হয় এই ব্রুডিংটা নিয়ে সামান্য একটু বিস্তারিত আলোচনা আছে তোমাদের যে প্র্যাকটিক্যাল হ্যান্ড আউট দিয়েছি ওখানে ওটা আমি আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না এখন ইটস অলরেডি 8:30 অনেকক্ষণ আসলে এখানে হেডফোন বা ইয়ারফোন দিয়ে রাখা একটা ধৈর্যের পরিচয় ওকে স্যার এটা আজকে শেষ করছি নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেক যে প্র্যাকটিক্যাল পোর্শন দিয়েছি ওটা আমি এখানে কভার করব কারণ না দোজ শীটস আর নট ফর প্র্যাকটিক্যাল অনলি হ্যাঁ ওগুলো শুধু প্র্যাকটিক্যালের জন্য না কিন্তু ওগুলো ওখান থেকে কন্টেন্ট থিওরি কোশ্চেন আসতে পারে কাজেই আমি ওটা কভার করব এবং ওখানে আমরা নতুন নতুন কিছু ইনফরমেশন পাবো ওখানে যেমন ফিডার স্পেস ওয়াটার স্পেস তারপরে হচ্ছে ব্রুডিং কম্পারিজন বিটুইন দ্য এগস অফ চিকেন অ্যান্ড কোয়েল এগস এগুলো কিছু জিনিস আছে ওগুলো আমরা ওখানে নতুন শিখবো ঠিক আছে চিকেনের ক্যানিবালিজম আর কোয়েলেরটা কি একই হ্যাঁ কোয়েলের ক্যানিবালিজম চিকেনের ক্যানিবালিজম একই যে ক্যানিবালিজম তো এখানে দেইনি তুমি কোথায় দেখলে মাথায় আসলো স্যার এই ধরনের হ্যাঁ ক্যানিবালিজম আছে কোয়েলও আছে তবে কোয়েলে ক্যানিবালিজমের ক্ষেত্রে মেল বার্ড গুলো যদিও তারা আকারে ছোট তারা বেশি অ্যাগ্রেসিভ হয় হ্যাঁ অ্যাগ্রেসিভ হয় এবং কোয়েলে আরো মারাত্মক একটা বিষয় হচ্ছে তারা ক্যানিবালিজম শুরু করে হচ্ছে চোখকে আক্রমণ দ্বারা একটা কোয়েল আরেকটা কোয়েলের চোখ এই ঠোকরায় ওখানে ক্ষতর সৃষ্টি করে মানে অন্ধ করে দেয় তো ক্যানিবালিজম যেটা করা হয় ইজিয়ার প্র্যাকটিস যেটা আর কি যদি আমাদের ফিডে প্রোটিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে দেখা যায় যে এই ধরনের সিম্পটম বেশি হয় প্রোটিনটা অ্যাডজাস্ট করে দিতে হয় আরো কিছু লোকাল থিওরি আছে যেগুলো সাইন্টিফিক্যালি একদম প্রুভ না সেগুলোর মধ্যে বলতে গেলে একটা আছে হচ্ছে ডে লেন্থ কমিয়ে দেওয়া অথবা লাইট ইনটেন্সিটি কমিয়ে দেওয়া হ্যাঁ তবে লাইট ইনটেন্সিটির সাথে ইয়ার সম্পর্ক আছে এই পুরো সঙ্গে সম্পর্ক আছে কাজে এটা সাইন্টিফিক ওয়ে না আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে খাবার পানিতে লবণ অ্যাড করে দেয় অনেকে হ্যাঁ খাবার পানিতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে মানে লোকাল লেভেলে দেখা গেছে যে ক্যানিবালিজম হয়তো কিছুটা কম হচ্ছে কিন্তু দিস ইজ নট অলসো সাইন্টিফিক্যালি প্রুভেন এটাও সাইন্টিফিক্যালি প্রুভেন না যেটা প্রুভেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ প্রোটিন ইন ইউর ডায়েট ঠিক আছে জি স্যার ঠিক আছে এবার
যাদের সম্ভব হয় তারা একটু ক্যামেরাটা অন করো। আমাদের ক্লাস শেষ হয়েছে, আমি একটু দেখি তোমাদের চেহারা, অনেকদিন দেখি না। যাদের পসিবল তারা অন করো। নাজমুল রায়হান একসাথে আছো? এখানে মহাসিন মাহমুদ সবাই একসাথে। আচ্ছা, তোমরা কোথায়? গোপালগঞ্জে? আমাদের সমস্যা না স্যার, আমরা স্যার ব্রাহ্মণবাড়িয়া আছি। আমি ঢাকাতে আছি। স্যার চিটু কক্সবাজার এসে আমার সাথে যোগাযোগ করে নেই স্যার। কন্টাক্ট করছিলাম স্যার, ও হেল্প করছে, মানে হোটেল খুঁজে দিছিল, ওটা হয় নাই আর কি। তাহলে কি কক্সবাজার যে কাইসারের সাথে যোগাযোগ করলে হোটেল পাওয়া যাবে? আমার অন্য চেনার জায়গা ছিল, ওখান থেকে একটা করে নিছিলাম। কাইসারের সাথে যোগাযোগ করলে কি লো কস্ট নাকি ফ্রি অফ কস্ট? মনিটর আমি খুব খুশি হয়েছিলাম তোমাদের রেজাল্ট দেখে, যখন দেখলাম যে দুইজন ফোর পেয়েছে। হ্যাঁ, কিন্তু খুব আনফরচুনেট যে পরের দিন রেজাল্ট অল্টার হয়েছে। তোমরা তো মার্কস জানো না আসলে, এই যে যে দুইজন ফোর পেয়েছে, হ্যাঁ যে দুইজন ফোর পেয়েছে, কিন্তু পরের দিন ওয়ান মার্কস ফর ওয়ান মার্কস এক মার্কের জন্য তারা ফোর পায়নি। দীপঙ্কর, সাব্বি, মুবারক, গোপাল, হাবিবুল্লাহ, বিধান, সন্তোষ, মানিষ, মহসিন, তাসকিল, নাইম, জিটু, ইবনে হুসাইন, ইবনে হুসাইন কে সাদিক জয়েন করতে পারেনি না স্যার। কেন? ওর সমস্যাটা আসলে বড় ধরনের মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার কোনটা এখন চালাইতেছে না, আবার চালাইতেও নাকি পারে না।
তারপরে আজকে ফোনে কথা হলো, বলছিল যে জুম মানে জুম অ্যাপ নামাইছে তো লগইন করতে পারতেছে না, ইমেল দেয়া করতেছে, সমস্যা হইছে। পরে আমার ইমেল একটা স্ক্রিনশট পাঠালো, আমি ওটা দেখলাম, দেখে কিছু বুঝলাম। পরে ওই লিংকে ক্লিক করলে সরাসরি ও হলো ক্লাসরুমে ঢুকে যাবে। আমরা তো স্যার লিংকটা স্যার গ্রুপে দিয়ে দেই, ও তো মেসেঞ্জারে অ্যাক্টিভ না, মানে ফেসবুক মেসেঞ্জার কোনটাই চালাইতেছে না, সে ক্ষেত্রে একটু ঝামেলা হইতেছে। না ও তো চালাতে হবে, এখন চালাতে ছিল না সেটা ভিন্ন কথা, কিন্তু এখন তো এটা হলো সিটি হয়ে গেছে। যে আগে তুমি মেসেঞ্জার চালাতে আমারে দাও, এরপরে বাকি সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আমি নেপালি বন্ধুদের সাথে কথা বলি। আরে ক্লাসে গো এঙ্গে না পড়ে নিরঞ্জন চৌধুরী, নাকি নিরঞ্জনের টাইটেল কি চৌধুরী না? নিরঞ্জন নিরঞ্জন, হাউ আর ইউ? ক্যান ইউ হিয়ার মি নিরঞ্জন? ফাইন স্যার, আই অ্যাম ফাইন। সো ইওর বিগেস্ট ফেস্টিভ্যাল দুর্গা পূজা ইজ অ্যাপ্রোচিং। সন্তোষ, হাউ আর ইউ? আমি কই সন্তোষ তো ঘুমের প্রিপারেশন নিয়ে নিয়েছে, মশারি দিয়ে প্রিপেয়ার ঘুমাবে এখন। আমাকে দেখা যায় না এই। গোপাল, হাউ আর ইউ? Fine sir. How is days going on? Sir, nothing special, just boarding here sir. All over the world, the same condition. Okay. Everyone is bored. Nepal is everything. I have a query. I found some pictures of maybe some of politicians in each of every of Nepalian students. In their profile picture, they have added a picture of somebody else. Is there any election to be going to happen? Gopal? Yes, sir. I saw some of your... Oh, I see there is some noise. কিসের শব্দ হয়? স্যার মোরগ ডাকতেছে, শিয়া মোরগ ডাক স্যার। লাতা সমর গিন না, ঠিক আছে আমি স্যার রেকর্ড করতে হচ্ছে। লাতা